সুবিধার স্বার্থে তার ন্যায় বিচার যাতে দ্রুত হয় তার জন্য আমরা লড়ছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। আমরা সমস্ত আইনজীবীদের স্বার্থে অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট চালু করার জন্য দাবি রাখছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সর্বোপরি মহিলা আইনজীবী সহ সকল আইনজীবীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আচ্ছা, আপনাদের এই কর্মবিরতির ফলে তো বিচারপ্রার্থীরা সাফার হচ্ছে, ব্যাপারে কি ভাবছেন? না, আমরা খুবই দুঃখিত। এটা আমাদের প্রেসিডেন্ট বলবেন, প্রেসিডেন্ট বলুন আমরা কিভাবে দুঃখিত। ব্যাপার হচ্ছে, আপনারা জানেন বিচার বিভাগটা হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ। আজকে সেই বিচার বিভাগের সাথে আমরা আইনজীবীরা যুক্ত এবং যে ঘটনা হাওড়া কোর্টে হয়েছে গত 24 এপ্রিল, এই রকম নৃশংস জঘন্য অপরাধ আজ পর্যন্ত পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের কোনো আপনার বিচার আদালতে এরকম ঘটনা ঘটেনি। আমরা এর প্রতিবাদ করেছি। 25 তারিখ থেকে খেপে খেপে আইনজীবীরা এই আন্দোলন করে যাচ্ছে। আগামী 21 তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করছি। আমরা ভাবছি, আমরা আশা করছি যে 21 তারিখের আগেই আমাদের মহামান্য হাইকোর্টের যে প্রধান বিচারপতি সুমোটো যে মামলাটা নিয়েছেন তার নিষ্পত্তি করবেন এবং আইনজীবীদের এই যে দাবি, সেই দাবি তার ন্যায় এবং ন্যায্যতা প্রমাণ করে যারা এর সাথে যুক্ত সেই সব পুলিশ অফিসার এবং অন্যান্য যারা আমাদের আইনজীবীদের উপরে অত্যাচার করেছে, মহিলাদের উপরে আক্রমণ করেছে, তাদের মানে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, তাদের তাদের বিষয়ে অবিলম্বে একটা ব্যবস্থা হয়তো আজকে সারা বাংলার যে আইনজীবীরা আছেন, আইনজীবীরা তারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন, তাদেরও অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়েছে। লাখ লাখদের অনেক অসুবিধা মানে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে আমরা বলছি যে আমরা ওই যে বলে না যে আমরা সেই দোষীদের সাজা দিতে হবে, ব্যবস্থা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং বিচার বিভাগ ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা লড়াই করতে জানি, আমরা শুধু এখন নয়, স্বাধীনতা আন্দোলনে আইনজীবীরা লড়াই করেছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে আইনজীবীরা তাদের দায়িত্ব বারবার পালন করেছে। আইনজীবীরাই হচ্ছে সমাজের সবচেয়ে সব, কিন্তু আমাদের সম্মান আছে এবং এই সম্মানটা রক্ষা করার জন্য, বিচার বিভাগের সম্মান রক্ষা করার জন্য, আইনজীবীদের সম্মান রক্ষা করার জন্য, মহিলা আইনজীবীদের এবং ল ক্লার্কদের মানে আপনার সম্মান রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি। পরবর্তী পদক্ষেপ কি আপনার? না, আমি বলছি তাতে হয়তো যারা এখন বিচার পাচ্ছে না কারণে আজকে তারা বিচার পাচ্ছে না, তারা পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে? আচ্ছা, আর একটা কথা বলি, সর্বোপরি পুলিশ কিন্তু এখনো কোনো নর্মদা দেখায়নি, পুলিশের হাট কোথাও আবার সেই এক জিনিস করার চেষ্টা করেছিল। আপনারা বলছেন পরবর্তী পদক্ষেপ, আমরা জানি না বার কাউন্সিল কি সিদ্ধান্ত নেবে, তবে নবদ্বীপ বার অ্যাসোসিয়েশন, নবদ্বীপ প্রাক যারা আছেন তারা কিন্তু আমরা পরবর্তী সত্যাগ্রহ থেকে আরম্ভ করে অনশন কর্মসূচি, কারণ আমাদের এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন আছে, আমরা এই কথা সদাসত্যায় বলতে চাই এবং স্বস্তিদা এবং স্বতিদা পরবর্তী পদক্ষেপ আমরা বলি। বার কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে আমরা বার কাউন্সিলের মানে সিদ্ধান্ত আমরা মেনে চলবো, কারণ এটা হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন এক। আর 2 নম্বর হচ্ছে, বার কাউন্সিল একটা নির্দেশ দিয়েছিল এই সমস্ত আইনজীবীদের ওপরে পুলিশের যে অত্যাচার এবং ল ক্লার্কদের ওপর অত্যাচার, সর্বোপরি মহিলা আইনজীবীর ওপর পুলিশের অকথ্য যৌন নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে খুব নিন্দনীয় ব্যাপার, এবং তারই পরিপ্রেক্ষিতে 25 তারিখ থেকে আমরা যে আন্দোলনে সামিল হয়েছি আজকে তার অবস্থান, তার কারণ হচ্ছে 24 দিন হল, আজকে এই 24 দিনের মাথায় যে আন্দোলন তার আমরা আশু কোনো ফল পেলাম না। যদিও মহামান্য আদালত, উচ্চ আদালত 17/2019
সেই মামলাতেও আমরা দেখতে পাচ্ছি দীর্ঘসূত্রিতা হচ্ছে, কারণ তিনি স্বতঃস্ফূর্ণিত মামলা করেছিলেন বিচার প্রার্থী এদের স্বার্থে।